এক সুন্দর জঙ্গলে টোনা পাখি আর কাক থাকতো। তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল। তারা দুই বন্ধু একই গাছের ওপরেই বাসা তৈরি করে নিজেদের পরিবারকে নিয়ে থাকতো। তাদের দুজনের মধ্যে এতটাই মিল ছিল যে দুজনে আশেপাশে জমি কিনে তাতে চাষবাস করত। কাকের চাষের জমি একটু উঁচু জায়গায় ছিল আর টোনা পাখির চাষের জমি একটু নিচু জায়গায়, যার ফলে কাক তার জমির জলগুলো টোনা পাখির জমিতে ছেড়ে দিত, যার ফলে টোনা পাখি যে কোনো ফসল ফলাতো না কেন, বেশি জল হওয়ার কারণে সেইগুলো নষ্ট হয়ে যেত, যার ফলে তাদের চারিদিক থেকে অনেক ঋণ নিতে হয়। একদিন রাতে, মা আমার খুব খিদে পেয়েছে, বাবা এখনো আসেনি, বাড়িতে কিছু থাকলে দাও না। আমার মিষ্টি মা রে, বাড়িতে যদি কিছু খাবার থাকতো তোকে না দিয়ে কি আমি লুকিয়ে রাখতাম নিজে খাবো বলে? বাড়িতে কিছু নেই রে মা, তুই একটু ধৈর্য ধর, তোর বাবা একটু পরেই চলে আসবে, দেখিস। এইভাবে টোনা আর টুনির মেয়ে যখন খিদেতে ছটপট করছিল তখন টুনি তাকে সান্ত্বনা দেয়। তখন এই স্বামী টোনা দুটো আপেল নিয়ে তাদের কাছে এলো। সে যে দুটো আপেল এনেছিল সেটা তার মেয়েকে দিয়ে দেয়। তখন বাচ্চা মেয়ে টুনটুনি কান্না থামিয়ে ওই আপেল দুটো খেয়ে নেয়। টুনি তখন তার স্বামীর দিকে তাকিয়ে, এইবারে ফসল হাতে পাবো তো নাকি জলে ভরে গেছে? আবার জলে ভেসে গেছে। তোমার বন্ধুর জমিতে ভালো ফসল হচ্ছে, তাহলে আমাদের জমিতে কেন হচ্ছে না? এই ব্যাপারেই তো ভাবতে ভাবতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তাহলে কি কিছু জানতে পেরেছো? সবাইকে জিজ্ঞাসা করেছি, তারা সবাই বলে কিছু জমি এই রকমই হয়। তাহলে কি আমাদের পরিস্থিতি কোনোদিন বদলাবে না বলো তো? সবাই বলছে ওই জমিটা নাকি কাককে বিক্রি করে দিতে। এইটা শোনা মাত্রই টুনির একটু সন্দেহ হলো, সে কিছু একটা চিন্তা করতে লাগলো। সে বারবার তার স্বামীকে সাবধান করে যাতে ওই জমিটা কাককে না দেয়। কাকটার নাম শোনা মাত্রই টুনির মনে কিছু সন্দেহ হয়। তখনই সে একটা সিদ্ধান্ত নিল। কি গো শোনো না, বলি এখন জমিটা বিক্রি করো না, আমার না মনে হচ্ছে এই সব কিছু গন্ডগোল কাক করছে। তুমি আমাকে একবার চাষের জমিতে নিয়ে চলো তো, দেখি সমস্যা কোথায়। আরে বাবা, হঠাৎ করে এই কাকটা মাঝে এলো কি করে? সবাই তোর খুব প্রশংসা করে আর সত্যিও খুব ভালো, তোমারই যত মনে উল্টো পাল্টা চিন্তা হয় বুঝেছো? আর জানি না জমিতে জল কিভাবে ঢুকে পড়ছে, বুঝতে পারছি না। এতক্ষণ তো শুধু কাকের উপরে সন্দেহ ছিল, কিন্তু এবারে আমি একেবারে নিশ্চিত হয়ে গেছি যে এই সব কাজ কাকই করতে পারে, ভেবে দেখো। এই কথাটা শুনে টোনা পাখি ভাবতে লাগলো। অনেক ভাবার পরেও তার মাথায় তো কিছুই এলো না। তারপরে টুনি পাখি তার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে স্বামীকে নিয়ে তাদের চাষের জমিতে চলে এলো। তারপরে তারা দুজনে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো যে কাক কিভাবে তার জমিতে কাজ করে। দেখলো কাক একটা কোদাল নিয়ে নিজের জমির জলগুলো ওখান থেকে মাটি সরিয়ে দিয়ে টোনা পাখির জমিতে পাঠিয়ে দিল। তারপরে টোনা আর টুনি বাড়িতে ফিরে এলো। তখন টুনি ভাবতে লাগলো, কি গো দেখলে তো কাক কিভাবে তোমায় ধোকা দিচ্ছে, চলো এবারে আমরা তরমুজ চাষ করব। তরমুজ চাষের জন্য তো অনেক জল লাগে, আর কাক তো সব জল আমাদের জমিতেই পাঠাচ্ছে, ও যেন জানতে না পারে। হ্যাঁ টুনি, তোমার কথা এবারে বুঝতে পেরেছি। কাককে আমি নিজের সত্যিকারের বন্ধু মনে করতাম, কিন্তু ও যে এইভাবে ধোকা দেবে আমি জানতাম না। দেখো যা হয় কিন্তু ভালোর জন্যে, কাক এখন বাসায় চলে গেছে, চলো এই রাতের বেলাতে আমরা জমিতে গিয়ে তরমুজের বীজগুলো রোপণ করে দিই। এইভাবে দুজনে কথা বলার পরে মেয়েটাকে কাঁধে বেঁধে নিয়ে তারা তিনজনে চাষের জমিতে চলে গেল। গিয়ে দেখলো কাক সেখানে নেই। তারপরে জমিতে হওয়া আগের ফসলগুলোকে সব কেটে দিয়ে সেখানে হাল দেওয়ার পরে তারপরে সকাল হওয়ার আগেই বীজগুলো রোপণ করে দিল। এইভাবেই দিন কাটতে লাগলো। হঠাৎ একদিন রাতে ভারী বৃষ্টি শুরু হয়। ওই বৃষ্টির জলে কাকের জমির সব ফসলগুলো ভেসে চলে গেল।
পরের দিন সকালে গিয়ে দেখলো টোনার জমিতে তরমুজ ভালোই চাষ হয়েছে। এইটা দেখে কাক অবাক হয়ে যায়। তারপরে তারা ওই তরমুজগুলো নিয়ে বাজারে বিক্রি করে যা টাকা উপার্জন করলো সেটা দিয়ে ঋণ শোধ করে তারপরে বাড়ির জন্য জিনিসপত্র কিনে আনে। কাক তার ভেসে যাওয়া জমিটাকে দেখে মনে মনে ভাবলো, আমি নিজের স্বার্থের জন্য যে ভুল করেছি ভগবান তারই শাস্তি দিয়েছে, আমি আর কোনো দিন এমন কাজ করব না। এইভাবে সে নিজের ভুল বুঝতে পেরে পাখিদের সাথে মিলেমিশে থাকতে লাগলো। চারিদিকে সবুজ গাছপালায় ভরা এই জঙ্গলে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। চারিদিকে মেঘের গর্জনে পুরো জঙ্গল প্রান্তটা ভয়ে কাঁপতে লাগলো। ওই ঘন জঙ্গলে একটা গাছের ওপরে অনেকদিন ধরে একটা পাখির পরিবার মিলেমিশে থাকতো। সেখানে একটা টুনি পাখির পরিবার থাকতো। স্বামী আর দুটো সন্তানকে নিয়ে টুনি পাখি নিজের জীবন কাটাতে লাগলো। হঠাৎ করে টুনি পাখির স্বামী টোনার বুকের ব্যথা ওঠে, সে সহ্য করতে পারছিল না। বুকে খুব ব্যথা হচ্ছে টুনি, তাড়াতাড়ি ওষুধ দাও, না হলে কিন্তু এই যন্ত্রণাতে আমি মারা যাব। এইভাবে টোনা কাঁদতে কাঁদতে বলে, বাবা বাবা কি হয়েছে তোমার? বাবা ও বাবা বলো না কি হয়েছে, আমার আর দিদির কিন্তু খুব ভয় করছে। বাচ্চারা এইভাবে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করে। তখনই টুনি পাখি এক হাতে জলের গ্লাস আর এক হাতে ওষুধ নিয়ে তার স্বামীর কাছে গেল। টুনি আমি যাচ্ছি, তুমি বাচ্চাদের খেয়াল রেখো, কাকের সাথে ঝগড়া করবে না। পায়রা চিল টিয়া পাখি সারস সব পাখিদের সাথে ভালোবেসে মিলেমিশে থেকো, তেমনি কাকের সাথেও কিন্তু ভালো ব্যবহার করো। হ্যাঁ থাকবো, কিন্তু তুমি এইভাবে বলো না তো। এই রকম বলে টুনি তার স্বামীকে একটা ট্যাবলেট বের করে খাইয়ে দিল। বাচ্চারা একভাবে তার বাবার দিকে তাকিয়ে রইল। হঠাৎ করে টোনা পাখি চোখটা বন্ধ করে নেয়। তখন টুনি পাখি কাঁদতে কাঁদতে বলে, বাচ্চারা তোমার বাবার খেয়াল রাখো, আমি গিয়ে ডাক্তারকে ডেকে আনি। এই রকম বলে টুনি পাখি বাড়ি থেকে বাইরে বের হয়। তখনই ঝোড়ো হাওয়ার সাথে বজ্রপাত সহ ভারী বৃষ্টি শুরু হয়। সেইগুলোর পরোয়া না করে টুনি পাখি এগিয়ে যেতে লাগলো। ওই জঙ্গলে হওয়া ভারী বৃষ্টি ঝড় তুফানের কারণে বাকি সব পাখিরা যে যার নিজের বাসায় থেকে যাতে ওদের বাসা নষ্ট না হয়ে যায় তাই ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলো। তাদের মধ্যে কাকও ছিল। হে ভগবান, এই বৃষ্টিকে এবারে থামাও, আর কত বৃষ্টি হবে। ঝোড়ো হাওয়ার কারণে টুনি পাখির বাসা ভেঙে পড়ে যায়। বাসাটা ভেঙে যাওয়ার কারণে টুনি পাখির স্বামী আর বাচ্চা দুটো বন্যার জলে ভেসে এগিয়ে যেতে লাগলো। কেউ আছে কি, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও। টুনির বাচ্চারা এইভাবে চেঁচাতে লাগলো। কাক তাদের চিৎকার শুনতে পেল। পাখির বাচ্চাদের আওয়াজ এইটা ভেবে সে বাইরে বেরিয়ে দেখে। হ্যাঁ, এইগুলো টুনিরই বাচ্চারা। তাদের বাসা ভেঙে যাওয়ার কারণে তারা বন্যার জলে ভাসতে লাগলো। কাকের এইটা দেখে খুব কষ্ট হলো। তখনই সে তার বাসায় থাকা ডিমের কথাগুলো ভুলে যায়। তখনই কাক ছুটে এলো টুনির বাচ্চাদেরকে বাঁচানোর জন্য। টুনির ছোট্ট মেয়েটার কাছে সে আগে এলো। কাকটা টুনির মেয়েকে তুলতে পারছিল না। তখনই টুনির ছেলের কাছে গেল। আমার মা কাক, আগে আমাকে বাঁচাও, আমি অনেক ছোট আর আমি অনেক জল খেয়ে নিয়েছি, তুমি আগে আমাকে বাঁচাও। এই রকম বলে সে বন্যার জলে ডুবে ডুবে এগিয়ে যেতে লাগলো। কিন্তু বেচারি কাক কাউকে বাঁচাতে পারছিল না। ততক্ষণে ছেলে পাখি অনেকটা জল খেয়ে ফেলে। ওই ছেলে পাখিটা আর জলে ভেসে যেতে পারছিল না। অন্যদিকে মেয়ে পাখিরও একই অবস্থা হচ্ছিল। কাকটা কাকে বাঁচাবে ভেবে পাচ্ছিল না। তখন সে দেরি না করে ছুটতে গিয়ে মেয়ে পাখিটাকে তুলে একটা গাছের নিচে রেখে এলো। তারপরে আবার ওই বন্যার জলে গিয়ে ছেলে পাখিকে তুলে এনে আবার ওই সুরক্ষিত গাছের তলায় রেখে দিল। ছেলে পাখিটা অনেকটা জল খেয়ে নেওয়ার কারণে সে অজ্ঞান হয়ে পড়ে থাকে। এইটা দেখে কাক সঙ্গে সঙ্গে ছেলে পাখির পেটের উপরে জোরে জোরে হাত দিয়ে টিপতে লাগলো।
ছেলে পাখিটা যতটা জল খেয়েছিল সব মুখ থেকে বেরিয়ে এলো। খানিকক্ষণ পরে ছেলে পাখিটার চোখ খোলে। তখন টুনির বাচ্চাদের মনে পড়ল তার বাবার কথা। বড় মা কাক, আমাদের বাবা কোথায়? হে দিদি, আমাদের বাবা কোথায়? বাবা! এইভাবে যখন পাখির বাচ্চারা কান্নাকাটি করছিল, তখনই বন্যার জলে ভেসে যেতে তার বাবাকে দেখতে পায়। তখনই সঙ্গে সঙ্গে কাক গিয়ে বাবা পাখিকে নিয়ে এলো। বাচ্চারা, তোমরা দুজনে এখানেই থাকো, তোমাদের মাকে আমি নিয়ে আসি। এই রকম বলে কাক যেই তার বাসার দিকে গেল, সেখানে তার বাসা ছিল না, এমনকি তার ডিমগুলোও ছিল না। এইটা দেখে কাক জোরে জোরে কাঁদতে লাগলো। তখনই টুনি পাখি কাকের ডিমগুলোকে ধরে নিয়ে সেখানে চলে এলো। কাকের ডিমগুলোকে বাঁচানোর কারণে কাক টুনিকে ধন্যবাদ জানালো। তারপরে দুঃখের সাথে তার বাচ্চাদের ব্যাপারে জানালো। তারপরে কাক আর টুনি পাখি টুনির বাচ্চাদের যেখানে রাখা হয়েছিল সেখানে গেল। টুনির বাচ্চারা তার মাকে দেখে খুশি হলো। তাদের বাবা মারা গেছে এমনটা তার মাকে জানালো। কাক বৃষ্টিতে ভেজার কারণে কাঁপতে লাগলো। এইটা দেখে টুনি পাখি কাকের ডিমগুলোকে নিজের মাথায় রাখে আর নিজের বাচ্চাদেরকে তার ডানা দিয়ে ঢেকে ওই গাছের তলায় সুরক্ষিতভাবে থাকতে লাগলো।